পৃথিবীর সবচেয়ে বিলাসী শাসক হাসনাল বলকিয়াহ বাংলাদেশে এসেছেন। ব্রুনাইয়ের এই শাসক বাংলাদেশে দুদিনের সফরে এসেছেন। তার সম্পদের পরিমাণ শুনলে অবাক না হয়ে পারা যায় না। শুধু মাসে একবার চুল কাটতেই খরচ করেন 17 লাখ টাকা। 28 বিলিয়ন ডলার পার করে যাবে তার সম্পদের আর্থিক মূল্যে। থাকেন পৃথিবীর সবচেয়ে বড় প্রাসাদে। আছে 1700-এরও বেশি রুম। আছে 7000-এর মতো গাড়ি, যার মূল্য গিয়ে দাঁড়ায় 500 কোটি ডলারে। সাথে সোনায় মোড়ানো নিজস্ব বোয়িং বিমান। এমন সব বিলাস বহুল জীবনে যাপনে অভ্যস্ত এই ধনী শাসককে আরেকটু চিনে আসি। 1967 সালে তার বাবা স্যার হাজি ওমর আলী সাইফুদ্দিন সিংহাসন ত্যাগ করার পর 1968 সালের অগস্টে হাসানাল বলকিয়াহ ব্রুনাইয়ের সুলতান হিসেবে সিংহাসনে বসেন। তিনি একই সঙ্গে ব্রুনাইয়ের প্রধানমন্ত্রী এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা। এছাড়া তিনি বিশ্বের শীর্ষ ধনীদের একজন এবং শাসক হিসেবেও শীর্ষ সম্পদশালীদের অন্যতম। বিলাসবহুল জীবন এবং ইসলামী শরিয়া আইনে দেশ চালানো সহ নানা কারণে আলোচিত এই সুলতানের জীবন। তিনি ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত একজন পাইলট। দীর্ঘদিন ধরে দেশ শাসন করলেও প্রজাদের কাছে তিনি বেশ জনপ্রিয়। তেল ও গ্যাসের বিপুল মজুদের কল্যাণে ছোট্ট একটি দেশ ব্রুনাইয়ের জনগণের জীবনযাত্রার মান বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয়। এ দেশের মানুষকে কোনো আয়কর দিতে হয় না সরকারকে, বরং বিভিন্ন সরকারি স্কিম বা কর্মসূচির অধীনে সুলতান নিয়মিত জনগণের মধ্যে জমি এবং বাড়িঘর বিতরণ করে থাকেন। এসব কারণে ব্রুনাইয়ের জনগণের কাছে সুলতান বেশ জনপ্রিয়। বিলাসবহুল জীবনযাপনের জন্য তিনি বেশ বিখ্যাত। শুধু নিজের দেশেই সম্পদ আছে এমনটা নয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপের বিভিন্ন দেশে অনেকগুলো বিলাসবহুল হোটেলের মালিক এই সুলতান। এছাড়াও এসব দেশে বিপুল ভূসম্পত্তিরও মালিকানা রয়েছে তার। ব্রুনাইয়ের দারুসসালামে অবস্থিত সুলতানের প্রাসাদ ইস্তানা নুরুল ইমান আকারে ভ্যাটিকান বা বাকিংহাম প্রাসাদের চাইতে অনেক গুণ বড়। গিনেস বুক অব রেকর্ডস অনুযায়ী এটি বিশ্বের সবচাইতে বড় প্রাসাদ। এই প্রাসাদে কক্ষের সংখ্যা 27। হাসানাল বলকিয়াহর রয়েছে এক বিশাল গাড়ির বহর। বলা হয়ে থাকে তার বহরে 7000-এর মতো গাড়ি আছে, যার মোট মূল্য 500 কোটি মার্কিন ডলার। তার গ্যারেজের সংখ্যা 110টি। বহরের সবচেয়ে আকর্ষণীয় বাহন তার সোনায় মোড়ানো রাজকীয় রোলস রয়েস। বিশেষ ডিজাইনের রোলস রয়েসের ছাদ খোলা এই গাড়িটি তিনি নিজে অর্ডার দিয়ে বানিয়েছেন। এছাড়া কয়েকশো ফেরারি গাড়ি আছে তার। এর বাইরে ল্যাম্বরগিনি, পোর্সেসহ দুর্লভ এবং লিমিটেড এডিশন গাড়িরও লোভনীয় বহর আছে সুলতানের। আছে সোনার প্রলেপ দেওয়া ব্যক্তিগত বিমান। শুধু অর্থের বাড়াবাড়িতেই তিনি জনপ্রিয় নন, শিল্প বিকাশেও রয়েছে তার অগাধ সম্পদের প্রাচুর্য। নিজের সংগ্রহে আছে বিখ্যাত সব আর্টিস্টদের চিত্রকর্মসমূহ। চুলকাটা কিংবা পোশাক সেন্সেও রয়েছে উচ্চ রুচির বহিঃপ্রকাশ। আভিজাত্যের দিক দিয়ে বর্তমান বিশ্বের যে কোনো শাসককে ছাড়িয়ে যাবেন অনাশায়। আজকের ভিডিও এই পর্যন্তই। এমনই ইনফরমেটিভ আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। ভবিষ্যতে কোনো বিষয়ে ভিডিও চান তা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দ্রুতই আরও আকর্ষণীয় কিছু বিষয় নিয়ে হাজির হব আমরা। আপাত বিদায়।